রিয়াল মাদ্রিদের সঙ্গে শেষ হচ্ছে না কালো আনচেলত্তির সম্পর্ক। ইতালিয়ান কোচের সঙ্গে স্প্যানিশ জায়ান্টদের চুক্তি নবায়নের খবরে ব্রাজিল সমর্থকদের কাছে অনেকটা বিনা মেঘে বজ্রপাতের মতো। যদিও আদালতের নির্দেশে এদলান্দো রড্রিগেজ ব্রাজিল ফুটবল ফেডারেশন সিবিএফের সভাপতির পদ থেকে সরে দাঁড়ানোর পর আনচেলত্তির যোগদান নিয়ে তৈরি হয়েছিল শঙ্কা। এখন প্রশ্ন হচ্ছে কে হতে পারেন ব্রাজিলের প্রধান কোচ। সেই উত্তর খোঁজার চেষ্টা করেছেন রায়হান রাসেল। কনফেডারেশন অব ব্রাজিল ফুটবল সিবিএফ এর সূত্র দিয়ে ব্রাজিলের গণমাধ্যমগুলো জানিয়েছিল রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি মেয়াদ শেষ হওয়ার পর জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব নেবেন কার্লো আনচেলত্তি। সেই হিসেবে 2024 সালের জুনে কোপা আমেরিকা টুর্নামেন্টের আগে সেলেসাওদের দায়িত্ব নেওয়ার কথা ছিল ইতালিয়ান কোচের। এ কারণে এতদিন অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পালন করেন ফার্নান্দো দিনিস। রিয়ালের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়ে সেই আশায় পানি ঢেলে দিয়েছেন আনচেলত্তি। দিনিসকে স্থায়ী নিয়োগ না দিলে নতুন করে কোচ খোঁজা শুরু করতে হবে সিবিএফকে। এখন প্রশ্ন হচ্ছে আনচেলত্তি না করে দেওয়ার পর কে হতে পারেন ব্রাজিলের স্থায়ী কোচ। সম্ভাব্য কয়েকজনের নাম প্রকাশ করেছে দেশটির গণমাধ্যম ও গ্লোবো। এই তালিকার শীর্ষে রয়েছেন পর্তুগালে জন্ম নেওয়া আবেল ফেরিয়া। খেলোয়াড়ি জীবন শেষে 2011 সালে নাম লেখান কোচিংয়ে। 2020 সালে পালমেরাসের দায়িত্ব নেওয়ার জিতেছেন 9 শিরোপা, এর মধ্যে দুটি রয়েছে দক্ষিণ আফ্রিকার ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্ব। দুবার ব্রাজিলের লিগ জেতা এই কোচ বেশ এগিয়ে আছেন বলে জানায় ব্রাজিলের গণমাধ্যম। ফেরেরার মতো জর্জ জেসুসের জন্ম পর্তুগালে। বর্তমানে সৌদি আরবের ক্লাব আল হিলালের দায়িত্ব পালন করছেন 69 বছর বয়সী এই কোচ। 2019 সালে ফ্লিমাঙ্গোর হয়ে ইতিহাস গড়েছেন তিনি। দক্ষিণ আমেরিকার ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্ব কোপা লিবার্তাদোরেস জয়ের পাশাপাশি সর্বোচ্চ পয়েন্ট পাওয়ার ইতিহাস গড়ে ফ্লিমাঙ্গোকে জেতান ঘরোয়া লীগ। তাকে ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নেওয়ার সম্ভাব্য একজন হিসেবে দেখা যাচ্ছে। অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব থাকা জাতীয় দলের স্থায়ী কোচ হওয়ার দৌড়ে অনেকখানি এগিয়ে আছেন ফার্নান্দো দিনিস। ফ্লুমিংসের এই কোচ এবছর কোপা লিবার্তাদোরেস জিতলেও ক্লাব বিশ্বকাপের ফাইনালে হেরে যান পেপ গার্দিওলার ম্যান সিটির কাছে। খেলার কৌশলে মিল থাকায় তাকে ব্রাজিলিয়ান গার্দিওলাও বলা হয়। যদিও অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে এখনও বলার মতো কোনো সাফল্য পাননি দিনিস, তার সাফল্যের হার 38.9%। তবে জাতীয় দলের ফুটবলাররা তাকে বেশ পছন্দ করেন। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবেই সিবিএফকে। ক্রোয়েশিয়ার কাছে হেরে কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়ের পর ব্রাজিলের প্রধান কোচের দায়িত্ব ছেড়ে দেন তিতে। এরপর থেকে প্রধান কোচের সন্ধানে রয়েছে দেশটির ফুটবল সংস্থা। রায়হান রাসেল, কালবেলা।